ঘুম থেকে জাগ্রত হতে না পারার কারণে যদি সাহরি খেতে না পারি এবং না খেয়ে রোজা রাখি তাহলে রোজা হবে কিনা? অবশ্যই রোজা হবে। ঘুম থেকে আপনি উঠতে দেরি হয়েছে, সাহরি খেতে পারেন নাই, বরং আপনার ওই দিন আরো বড় চ্যালেঞ্জ দিতে হবে যে আজকে আমি লম্বা রোজা রাখবো, রাত্রে যে খেয়ে শুয়েছি সাহরি খেতে উঠতে পারি নাই, আমি ইফতার পর্যন্ত রোজা রাখলে আমার রোজাটা সবচেয়ে দীর্ঘ রোজা হবে, কষ্ট সবচেয়ে বেশি হবে। আর হাদিসে আসছে ইন্না আযামাল জাযা মা আযামিল বালা, ওর কষ্ট যত বেশি হবে আল্লাহ তাআলা আজর বা বিনিময় তত বেশি দিবেন, যে আমি বেশি সহিষ্ণু হলাম, বেশি ধৈর্যশীল হলাম, বেশি সংযম করলাম। সো ওই দিন আরো বেশি চ্যালেঞ্জ দিতে হবে ইনশাআল্লাহ তাআলা। বগুড়াতে ওষুধের এক মার্কেটের দ্বিতীয় তলায় স্যাম্পলের ওষুধ অল্প টাকা কিনতে পাওয়া যায়। যে ওষুধগুলোর পকেটে লেখা থাকে এটি বিক্রির জন্য নয়, এবং ওই একই ওষুধ যদি মার্কেটের নিচতলা থেকে কিনে নেয় তাহলে বেশি টাকা দিয়ে কিনতে হয় স্যাম্পল ছাড়া। আমার প্রশ্ন হলো এরকম স্যাম্পলের ওষুধ অল্প টাকা কেনা জায়েজ হবে কিনা? যেটা বিক্রির জন্য নয় সেটা স্যাম্পল হতে পারে, সরকারি ওষুধ হতে পারে, এইটা যদি আপনি কিনেন তাহলে গুনাহ হবে, কারণ আপনি চোরের সহযোগিতা করলেন। দাম কম হলেও সে ওষুধ কেনা যাবে না। স্যাম্পল যদি হয় যে কোম্পানি আমাকে স্যাম্পল দিয়েছে আমি নিজে ব্যবহার না করে বিক্রি করেছি, এটা ভিন্ন কথা, জায়েজ হতে পারে। কিন্তু ডাক্তারদের জন্য উৎকোচ হিসাবে এই জাতীয় ঔষধ অনেক সময় দেওয়া হয়, আর কোনো স্যাম্পল জাস্ট আইডিয়ার জন্য, নতুন একটা মেডিসিন আসছে আমাদের কোম্পানির দেখেন এক্সপেরিমেন্ট চালান, সেগুলোর জন্য তারা সেটা নিজেরা বিক্রি করতে পারে, রোগীকে দিতে পারে, এটা তাদের ব্যাপার। কিন্তু আপনার সরকারি ওষুধ বা এই জাতীয় বিক্রির জন্য নয়, সেরকম অনেক ওষুধ আছে যেগুলো আপনার কেনা বেচা হয় মার্কেটে অবৈধভাবে, সেগুলো কিনলে গুনাহ হবে এবং হারাম হবে।